হ্যালো বন্ধুরা আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ পাঁচ ফোড়ন দিয়ে পাঁচ মেশালি সবজি বানিয়ে দেখাবো যে কোনো রকমের সবজি নিতে পারেন আর যত প্রকারের খুশি তত প্রকারের নিতে পারেন আমি এই কটা সবজি নিয়েছি আমি একবার দেখিয়ে দিচ্ছি আপনাকে যে কোনো রকমের সবজি নিন যত রকমের খুশি তত রকমের সবজি নিন সবজিগুলো কেটে ধুয়ে নিন তো আমি একবার বলে দিচ্ছি আমি এখানে নিয়েছি আলু গাজর দু রকমের বেগুন নিয়েছি আমি আর ক্যাপসিকাম নিয়েছি সজনে ডাটা নিয়েছি ফুলকপি নিয়েছি মিষ্টি কুমড়ো নিয়েছি আর এখানে রাখা আছে কিছু মটরশুঁটি আর এদিকে নিয়েছি আমি টমেটো আর কাঁচা লঙ্কা এই হচ্ছে আমি সবজি নিয়েছি এবার চলুন যাওয়া যাক মেন কড়াইয়ের দিকে সবজি বানানোর জন্য সবার প্রথমে আমি আপনাকে একটু পাঁচ পাঁচফোড়ন দেখিয়ে দেব। কারণ অ্যাকচুয়ালি আমাদের এখানে তো পাঁচ পাঁচফোড়ন পাওয়া যায় না তো আমি এক এক করে একটু জড়ো করে রেখে দেব যাতে পরে আমরা পাঁচ ফোড়নের মতো করে ব্যবহার করতে পারি হাফ টি স্পুন জিরে হাফ স্পুন সর্ষে ওয়ান ফোর টি স্পুন মৌরি আর ওয়ান ফোর্থ টি স্পুন ইয়ে দানা কালো জিরেটা আমার কাছে নেই ওটা থাকলে ওটাও অ্যাড করতে হবে তবে আপনার কাছে মানে বাংলায় পাঁচ ফোড়ন পাওয়া যায় পাঁচ ফোড়ন দু চামচ নিয়ে নেবেন আর এটা হচ্ছে জিরে আর ধনে আমি ভেজে কুটে রেখেছি কুটে একেবারে পাউডারের মতো বানিয়ে রেখেছি চাইলে আপনি গ্রাইন্ড করেও নিতে পারেন এবার চলুন একটু সর্ষের তেল দিয়ে দিই কড়াইয়ে আর সবার প্রথমে আমি বেগুনটাকে আলাদা করে ভেজে রেখে দেব। যাতে খুব একটা এনহ্যান্সড ফ্লেভার আসবে তো তেল গরম হয়ে গেছে বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি একেবারে লাল লাল করে ভেজে তুলে রেখে দেব যাতে সম্পূর্ণ গলেও যায় আর খুব সুন্দর একটা সুগন্ধও আসে দেখুন হয়ে গেছে আমি এবার তুলে রেখে দিচ্ছি তুলে সাইডে রেখে দেব আর পরে ব্যবহার করব তো কড়াইয়ে আমি আরও একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি সাদা তেলেও বানানো যায় কোনো অসুবিধা নেই তবে সর্ষের তেল দিলে স্বাদটা খুব ভালো আসে তো তেলের মধ্যে এবার দেবো আমি সেই পাঁচ ফোড়ন আমার কাছে অ্যাকচুয়ালি চার ফোড়ন আছে যাই হোক দু টি স্পুন হবে মোটামুটি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আর এর সাথে সাথে দেবো আমি দুটো তেজপাতা দুটো তিনটে শুকনো লঙ্কা তিন চারটে কাঁচা লঙ্কা নিয়েছি আমি মাঝখান থেকে চিরে সেটাও দিয়ে দেবো একটুখানি হিং দিয়ে দেবো এক চুটকির মতো হিং দিয়ে দেবো খুব সুন্দর একটা সুগন্ধ আসবে আর হজমেও সাহায্য হবে তো মশলাগুলোকে একটু ভেজে নেব কালার চেঞ্জ হওয়া পর্যন্ত তারপরে সবার প্রথমে আমরা দেব এখানে আলু যে সবজিটা গলতে বেশি সময় লাগে সেটা আমরা আগে দেবো এরকমই সিকোয়েন্স করে একটার পর একটা দিতে থাকব। আলু দিয়ে তিন চার মিনিট বা চার পাঁচ মিনিট ভেজে নেব তারপর এর মধ্যে দেবো মটরশুঁটি আর ফুলকপি মটরশুঁটি ফুলকপি দিয়ে আবার আমরা তিন চার মিনিট বা চার পাঁচ মিনিটের জন্য ভেজে নেব তারপরে বাকি যে সবজিগুলো আছে এই মিষ্টি কুমড়ো গাজর আর ক্যাপসিকাম এগুলো দিয়ে দিচ্ছি সজনে ডাটাও দিয়ে দেব এবার লবণ দেওয়ার আগে আমরা আবারও চার পাঁচ মিনিটের জন্য ভেজে নেব এখন হিটটা কিন্তু মিডিয়াম আছে মিডিয়াম থেকে একটু বেশি চার পাঁচ মিনিট পরে আমি এখানে দিচ্ছি লবণ স্বাদ মতো হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লাল লঙ্কা গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো নিজের স্বাদ মতো বেশি বা কম করে দেবেন কোনো অসুবিধা নেই ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমরা ঢেকে দেব ঢেকে ঢেকে রান্না করব একেবারে লো হিট করে দেখুন এবার কিন্তু সবজিটা অর্ধেকটা গলে গেছে মানে ফিফটি কুক হয়ে গেছে তো এই অবস্থাতে আমরা এখন দেব টমেটো এখানে দুটো টমেটো আছে মিডিয়াম সাইজের ছোট ছোটো করে কেটে নেওয়া চিনি দিয়ে দেব দু টি স্পুন ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দেব আর এর সাথে আমি আরও একটা জিনিস দেব সেটা হচ্ছে এক টেবিল স্পুন ফুল চাট মশলা চাট মশলাটা দিলে কি হবে স্বাদটা অনেক গুণে বেড়ে যাবে খুবই ভালো হবে খেতে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার আমরা ঢেকে দেব তবে ঢাকার আগে কিন্তু বেগুনগুলো দিয়ে দিতে হবে নইলে বেগুনের যে সুগন্ধটা সেটা সবজির মধ্যে আসবে না ভালোভাবে তো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি বেগুনগুলো দিয়ে আবার একবার মিশিয়ে নেব তারপরে ঢেকে দেব আর এবার হিটটা একেবারে লোতে করে রাখতে হবে লো হিটে করে সবজিটা আমরা কুক করব। লো হিটে করে যদি রান্না করেন তাহলে কোনো প্রকার জল দেওয়ার দরকার পড়বে না সবজি নিজের জলেই নিজে রান্না হয়ে যাবে তবে আপনার এখানে যদি সবজিটা একটু শুকনো শুকনো লাগে খুব বেশি তাহলে একটুখানি জল ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই আর দেখুন অর্ধেকটা কুক হয়ে যাওয়ার পরে আমি চিনি দিয়েছিলাম আর সেই কারণেই কিন্তু সবজির শেপটা একেবারে বজায় আছে সবজিগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়েছে কিন্তু একেবারেই ঘেটে যায়নি আপনি যদি চান যে আপনার সবজিটা একটু গোলে ঘেটে যাক একটুখানি তাহলে চিনিটা পরে ব্যবহার করবেন আমি একেবারে শেপটা বজায় রাখার জন্যই অর্ধেক কুক হওয়ার পরেই আমি চিনিটা দিয়ে দিয়েছি এবার সবার শেষে আমি দিয়ে দেব ধনে পাতা আর এক চামচ ঘি তারপর ভালো করে মিশিয়ে দেব। এটা দেশি ঘি গাওয়া ঘি ভালো করে মিশিয়ে আমাদের সবজি কিন্তু তৈরি হয়ে গেছে এবার আমরা গরম গরম সবজি সার্ভ করব। রুটি চাপাতের সঙ্গে খেতে পারেন বা ডাল ভাতের সঙ্গে খেতে পারেন সবজিটা ভীষণ ভালো হয় খেতে আমি এবার সার্ভ করে নিচ্ছি দেখলেন তো বন্ধুরা কতটা সহজ রেসিপি খুবই সহজ রেসিপিতে দারুণ টেস্টি এবং একেবারে সম্পূর্ণ নিরামিষ এই পাঁচ মেশালি সবজি তরকারিটা আমি তৈরি করেছি খুব ভালো হয়েছে খেতে আপনি অবশ্যই ট্রাই করবেন আর ট্রাই করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং